সিএসএস ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সিএসএস এনজিওতে সম্প্রতি তিনটি ক্যাটাগরিতে 225 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে 200 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, তাহলে অনুরোধ করবো পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কথা বলছি ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে সিএসএস এনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তি। সিএসএস হচ্ছে জাতীয় পর্যায়ের একটি জনকল্যাণবর্তী সংস্থা। এই সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের মতো নিয়োগটি প্রদান করা হবে। কর্মী নম্বর এক, পদের নাম লোন অফিসার। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক বা স্নাতকোত্তর পাস, বা কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায়। চাকরির ধরন হচ্ছে নিয়মিত, পদের সংখ্যা হচ্ছে 200 জন, বয়স সর্বোচ্চ 35 বছর। লোন অফিসার পদে বেতন দেওয়া হবে অস্থায়ী অবস্থায় 20,504 টাকা থেকে 22,200 টাকা, স্থায়ী হলে 22,680 টাকা থেকে 24,420 টাকা। কর্মী নম্বর দুই, পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস, কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায়। চাকরির ধরন হচ্ছে নিয়মিত, পদের সংখ্যা হচ্ছে 20টি, বয়স সর্বোচ্চ 37 বছর। আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে, তবে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ 39,960 টাকা পর্যন্ত প্রদান করা হবে। কর্মী নম্বর তিন, পদের নাম জেনারেল ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস, কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। চাকরির ধরন হচ্ছে নিয়মিত, পদের সংখ্যা হচ্ছে 5টি, বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে। কাজের সংক্ষিপ্ত বিবরণের ক্ষেত্রে বলা হয়েছে, এক নম্বর পদের জন্য জরুরির মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে। প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে, এক নম্বর পদের জন্য এসএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সংক্রান্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দুই নম্বর পদের জন্য এমআরএ সংক্রান্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তিন নম্বর পদের জন্য এমআরএ সংক্রান্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে জোনাল ম্যানেজার পদে 3 থেকে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 100 কোটি টাকার ঋণ স্থিতি এবং 20 থেকে 25টি ব্রাঞ্চ পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। সরাসরি উপস্থিত হয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। এজন্য সরাসরি উপস্থিতির ঠিকানা হচ্ছে সিএসএস নরসিংদী সদর, 1 নম্বর ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয় তলা, জেলখানা রোড, গ্রাম চিনিশপুর, ডাকঘর নরসিংদী সদর, নরসিংদী। তারিখ 26 এপ্রিল 2024, তারিখ সকাল 9টায়। সিএসএস শারুলিয়া ব্রাঞ্চ প্রযত্নে মিস কামরুন নাহার, হোল্ডিং নাম্বার 230/2, রানীমহল সিনেমা হলের সামনে, মালিক প্লাজার পিছনে, ওয়ার্ড নম্বর 67, পশ্চিম শারুলিয়া, ডেমরা, ঢাকা। তারিখ 26 এপ্রিল 2024, তারিখ সকাল 9টায়। রেভারেন্ট পলস হাই স্কুল, 27 এম এ বাড়ি রোড, বানরবাতি, গল্লামারি, খুলনা। তারিখ 3 মে 2024, তারিখ সকাল 9টায়। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই তিনটি স্থানে শুধুমাত্র 1 নম্বর পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লোন অফিসার পদে যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা হবে এই তিনটি স্থানে। 1 নম্বর পদের আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচআর এম এন্ড পিএমইএল সিএসএস বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলোর যে কোনো একটি ঠিকানায় যে ঠিকানায় পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হলো। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। 2 ও 3 নম্বর পদের প্রার্থীদের জন্য বরাবর পরিচালক এইচ আর এম এন্ড পিএমইএল সিএসএস প্রধান কার্যালয়, 1660-1661 জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা বটিয়াঘাটা, খুলনা ঠিকানায় আগামী 30 এপ্রিল 2024 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল কাগজপত্র, এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে। বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বিমা, ক্রেডিট ভাতা, দ্রুত ভাতা, মোবাইল বিল,
মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক 30 দিন ছুটি, যার মধ্যে 12 দিন ছুটি রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে। প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে 7 দিন করে তথা 1 সপ্তাহ করে ছুটি পাবে। তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্ব জনিত ছুটি প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ 30শে এপ্রিল 2024। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 3টি ক্যাটাগরিতে 225 জনকে নিয়োগ দিচ্ছে, এর মধ্যে 200 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।